Joy Ram, Joy Guru, Guru Kiprahi Kevalam, Amar Pratidin Vedabani Pat, Pratham Khandes Dadosh Bani, Sangsar Mayamoy ভ্রান্তি সূচক কাহারও কোনো কর্তৃত্ব এই জগতে নাই স্বস ভাগ্যানুসারে স্বস ভোগে রত জয় রাম জয় গুরু গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম। আজ আমি শ্রী শ্রী রোহিণী কুমার মজুমদারের লেখা পাঠ করছি না, কিন্তু এতদিন পর্যন্ত যা পাঠ করেছি কিছুটা আলোচনা করতে চাই। কি জানি আমি আমার কি একটা মনে হলো যে একটু বলতে ইচ্ছা করছে, নিজে থেকে আমার একটা কিছু বলতে ইচ্ছে করছে, ঠাকুরের নাম নিয়েই বলছি। পরম ভক্ত রোহিণী কুমার মজুমদার এটুকু লিখতে চেয়েছেন যে ওনার দেব দ্বিজে কোনো ভক্তি ছিল না, যতদিন পর্যন্ত গুরুর কৃপা হয়নি ততদিন পর্যন্ত উনি ঠিক বালকের মতন ছিলেন, এবং যখন সান্নিধ্যে যাওয়ার সুযোগ পেলেন এবং গেলেন, কেমন উনাকে গুরুদেব বুঝিয়ে দিলেন যে কিছু একটা অনুভূতি রয়ে গেছে, যেটা আমরা নাস্তিক বলি, ওই জিনিসটা থেকে মুক্তি পাওয়ার যে একটা মানে আত্মাভিমান, আমাদের চাওয়া পাওয়া কর্তৃত্বাভিমান সব কিছু মিলিয়ে নিজেদের যে একটা ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসার যে ক্ষমতা উনাকে একটু একটু দিতে শুরু করলেন। আমরা কীভাবে বুঝলাম যে উনি ওনার স্ত্রীকে বলেননি, তারপরও ওনার স্ত্রী চাদর দুখানা কিন্তু রেডি করে রেখেছিলেন, এটা দিয়েই মানে উনি এই যে একটা ঘটনা, এই ঘটনার উপর দাঁড় করিয়ে আমরা গুরুদেবের যে অলৌকিক কতগুলি আমাদেরকে চোখে দেখিয়ে দেওয়ার যে কী বলবো এটাকে, সবসময় আমরা উপলব্ধি করি, এই উপলব্ধিটাই হলো গুরুর দেওয়া নাম, গুরুর দেওয়া এই বেদবাণীর বাণীগুলো অতি সহজভাবে দেওয়া, যেগুলো আমরা অনায়াসেই পালন করতে পারবো। আমি বেশি কিছু বলতে যাচ্ছি না, এটুকুই বললাম। নমস্কার সমস্ত ভক্তবৃন্দদের, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে সবাইকে প্রণাম জানিয়ে এখানে শেষ করছি। জয় রাম, জয় গুরু।